আসসালামু আলাইকুম। আজকে আমরা 32তম বিসিএস এর ম্যাথের নৈমিত্তিকের সমাধান করব। প্রথম প্রশ্নে বলা হচ্ছে x এবং y উভয় বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে। তাহলে x y দুটি যদি বিজোড় সংখ্যা হয় তাহলে আমরা জানি যে কোনো বিজোড় সংখ্যার যোগফল, দুইটি বিজোড় সংখ্যার যোগফল একটি জোড় সংখ্যা হয়। তাহলে এই ক্ষেত্রে এখানে x y দুটি যেহেতু বিজোড় সংখ্যা তাহলে দুইটাকে যোগ দিলে অবশ্যই সংখ্যাটা জোড় হবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার ঘ। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে একটি বৃত্ত, সে বৃত্তের অন্তর্লিখিত যদি কোনো বর্গ থাকে তাহলে সেই বৃত্তের ব্যাসই হচ্ছে উক্ত বর্গের কর্ণ। তাহলে এখানে যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে আমরা এটার বর্গক্ষেত্র বের করার জন্য আমরা তাকে 2 দ্বারা গুণ করবো, অর্থাৎ 7 × 2 14 সেন্টিমিটার হচ্ছে এই বর্গের কর্ণ। তাহলে যদি কোনো বর্গের কর্ণ দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা খুব সহজে বর্গের ক্ষেত্রফল বের করতে পারি। সূত্র হচ্ছে কর্ণ স্কোয়ার ডিভাইডেড 2। তাহলে 114 যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে 196, 2 দ্বারা ভাগ করলে হবে 98। তাহলে আমাদের অ্যান্সার 98 বর্গ সেন্টিমিটার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ 3টির সমষ্টি কত। তাহলে যদি কোন একটি ত্রিভুজের 3টি বাহু, অর্থাৎ এই বাহুকে 3টি বাহুকে যদি বর্ধিত করি তাহলে এই কোণগুলাকে বলা হচ্ছে বহিঃস্থ কোণ। তাহলে এই কোণগুলার 3টির সমষ্টি কত হবে। তাহলে আমরা জানি এই সমস্ত কোণটা হচ্ছে 180 ডিগ্রি, এটাও 180 ডিগ্রি, এটাও 180 ডিগ্রি। তাহলে যদি আমরা 180কে যোগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে হলো 540 ডিগ্রি। তাহলে 540 ডিগ্রি হচ্ছে এই 3টা সমস্ত কোণের মান। তাহলে এই এর থেকে যদি আমরা একটা ত্রিভুজের কোণের মান বিয়োগ দেই তাহলে বহিঃস্থ কোণের মান আমরা পেয়ে যাব। তাহলে আমরা জানি একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 540 মাইনাস 180, অর্থাৎ যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের অ্যান্সার হবে 360 ডিগ্রি। তাহলে বহিঃস্থ কোণের মান হচ্ছে 360 ডিগ্রি। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 1, 3, 6, 10, 15, 21 ধারাটির দশম পদ কত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে 1, 3, 6, 10, 15, 21। এখানে 1, 2, 3, 4, 5, 6টি আছে, অর্থাৎ আমাদের 7, 8, 9 দশম পদ লাগবে। এক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি একের সাথে আমরা যদি 2 যোগ দিই 3 হবে, 3-এর সাথে যদি আমরা 3 যোগ দিই 6 হবে, 6-এর সাথে 4 যোগ দিলে 10, 10-এর সাথে 5 যোগ দিলে 15, 15-এর সাথে 6 যোগ দিলে হবে 21। তাহলে 21-এর সাথে এখানে যোগ দিতে হবে 7। তাহলে 21-এর সাথে 7 যোগ দিলে হবে 28। তাহলে 28-এর সাথে আমাদের যোগ দিতে হবে 8, 28-এর সাথে 8 যোগ দিলে হবে 36। তো 36-এর সাথে আমাদের যোগ দিতে হবে 9, 36-এর সাথে 9 যোগ দিতে হবে 45, 45-এর সাথে দিতে হবে 10 যোগ, তাহলে হবে আমাদের 55। তাহলে আমাদের অ্যান্সার খ, 55। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে √2 / √6 + 2 = কত। এই প্রশ্নে আমরা উভয় উপর নিচে অর্থাৎ হর এবং লবকে √6 - 2 দ্বারা গুণ করব। তাহলে √2 / √6 - 2
6 plus 2 into root 6 minus 2. তাহলে এটা যদি আমরা রুট গুণ করে দিই তাহলে হবে এখানে রুট সিক্স কে আমরা রুট টু ইন্টু রুট থ্রি বলতে পারি, তাহলে রুট টু রুট টু গুণ করলে হবে টু, তাহলে আমরা এটাকে লিখতে পারি টু রুট থ্রি, রুট টু কে টু দ্বারা গুণ করলে হবে টু রুট টু। আর এটা আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে লিখতে পারি, তাহলে বলতে পারি সিক্স মাইনাস ফোর, তাহলে এখান থেকে আমরা টু কমন নিলে রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে টু, টু টু কাটা, তাহলে আমাদের অ্যান্সার থাকে রুট থ্রি মাইনাস রুট টু, তাহলে আমাদের অ্যান্সার গ রুট থ্রি মাইনাস রুট টু। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস এইট ওয়াই প্লাস সিক্সটিন প্লাস ওয়াই স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে স্কোয়ার আছে একটি দুটি, আমরা ষোলোকেও আমরা দেখতে পারি ফোর স্কোয়ার, তাহলে আমরা এই ম্যাথটাকে এইভাবে দেখতে পারি, এখানে আবার এইট এক্স এইট ওয়াই আছে, তাহলে এটাকে আমরা দেখতে পারি এক্স স্কোয়ার প্লাস ষোলোকে আমরা দেখতে পারি মাইনাস ফোর স্কোয়ার, ওয়াইকে দেখতে পারি প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস এইট এক্স, এটাকে আমরা দেখতে পারি প্লাস টু এক্স মাইনাস ফোর, পরেরটাকে দেখতে পারি টু ওয়াই মাইনাস ফোর, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের যে সূত্রটা সেই সূত্রটা এখানে চলে আসতেছে, তাহলে যার শুধু আমাদের টু এ সিটা দরকার বা সি এ, তাহলে এটাকে আমরা বলতে পারি টু এক্স ওয়াই, কিন্তু এটা এখানে নেই, এটা আমরা বাড়তে নিয়েছি, অতএব এটাকে আমাদের বিয়োগ দিতে হবে টু এক্স ওয়াই, অতএব আমরা এটাকে দেখতে পারি এক্স মাইনাস ফোর প্লাস ওয়াই টু স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই, তাহলে এখানে আমাদের যোগ দিতে হচ্ছে টু এক্স ওয়াই, তাহলে আমাদের অ্যান্সার খ টু এক্স ওয়াই। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে টাকায় তিনটি করে লেবু কিনে টাকায় দুইটি করে লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে। যদি প্রশ্ন এমন থাকে যে একই টাকায় মানে সেম টাকায় একরকম জিনিস কিনে আরেক রকম, ধরি সেম টাকায় আমরা এক্স জিনিস কিনে সেম টাকায় ওয়াই জিনিস বিক্রি করলাম, সেক্ষেত্রে আমাদের ম্যাথটা হবে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড ওয়াই ইন্টু একশো, তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিই, এখানে এক্স হচ্ছে থ্রি, তিন মাইনাস দুই ডিভাইডেড দুই ইন্টু একশো, তিনকে দুই থেকে বিয়োগ করলে দুই বিয়োগ করলে হবে ওয়ান, এক আর দুই ভাগ করলে হবে পয়েন্ট ফাইভ, পয়েন্ট ফাইভকে একশো দ্বারা গুণ করলে হবে পঞ্চাশ, তাহলে আমাদের হবে ৫০% অ্যান্সার ক। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। বৃত্তের ব্যাসের ক্ষেত্রে ক্ষেত্রফলের যে সম্পর্ক সেটা হচ্ছে যত গুণ বৃদ্ধি পাবে, ধরলাম এক্স গুণ বৃদ্ধি পেল, তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের এক্স স্কোয়ার গুণ বৃদ্ধি পাবে, তাহলে এখানে যেহেতু তিন গুণ বলা হয়েছে ওতে থ্রি স্কোয়ার গুণ বৃদ্ধি পাবে ক্ষেত্রফল, অর্থাৎ নাইন, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ নয় গুণ। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘোরে, এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে। তাহলে আমরা জানি চাকা হচ্ছে গোল এবং একটি চাকার একবার ঘুরলে সেটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি ঘোরে, তো নব্বই বার ঘুরলে হবে নব্বই ইন্টু তিনশো ষাট ডিগ্রি, তাহলে এটা হচ্ছে এক মিনিটে অর্থাৎ ষাট সেকেন্ডে, তাহলে এক সেকেন্ডে আমাদের বের করতে হলে কী করতে হবে, এখানে ষাট সেকেন্ড দ্বারা ভাগ করতে হবে, তাহলে শূন্য শূন্য কাটা ছয় দিয়ে কাটলে ছয় ছয় ছত্রিশ, তাহলে ছয় নং চুয়ান্ন, তাহলে পাঁচশো চল্লিশ ডিগ্রি, অ্যান্সার ঘ পাঁচশো চল্লিশ ডিগ্রি।
পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে এ বি সি ডি চতুর্ভুজের এ বি সমান্তরাল সি ডি হলে এ সি ইকুয়াল বি ডি এবং কোণ এ 90 ডিগ্রি হলে সঠিক চতুর্ভুজ কোনটি। তাহলে এখানে বলা হচ্ছে এ বি এবং সিডি, এখানে সিডি এটা হচ্ছে কি সমান্তরাল এ সি, অর্থাৎ এখান থেকে এটা বিডি, অর্থাৎ এখান থেকে এটা, এই দুটা কি সমান। তাহলে আমরা জানি একমাত্র বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রেই কর্ণ দুটি সমান থাকে, এবং এখানে বলছে কোণ এ হচ্ছে 90 ডিগ্রি, অতএব এটা সমান, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা বলতেই পারি এটা হচ্ছে কি, যেহেতু এখানে বর্গ নেই অতএব এটি আয়তক্ষেত্র। আমাদের অ্যান্সার ঘ। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। এই ম্যাটটা বের করার জন্য আমাদের এই চারটা ভাগ করলে হয়ে যাবে, যেমন 5/6, তাহলে আমরা একটা পয়েন্ট নিয়ে এটাকে 50 বানাতে পারি, তাহলে 6 8 48, তাহলে 48 থেকে 50 বিয়োগ দিয়ে থাকবে 2, তাহলে একটা 0 নিতে পারি, তাহলে 3 6 18, তাহলে এটা 0.83 বলতে পারি। পরেরটা হচ্ছে 12/15, 0.9 নিয়ে একটা শূন্য নিয়ে নিলাম, তাহলে 15 যাবে 120-এর মধ্যে 8 বার যায়। পরবর্তীটা 11/14, 0.9 নিয়ে একটা শূন্য নিয়ে নিলাম, 14/110-এর মধ্যে যাবে 7 বার, 7 বার 7 14 98, তাহলে এখানে আমাদের থাকে 12, তাহলে একটা শূন্য নিলে 20-এর মধ্যে আমাদের 8 বার যাবে, তাহলে এটা 7 8 বলতে পারি। পরের যেটা বলছে সেটা হচ্ছে 17/21, তাহলে এখানে আমরা 1.0 নিয়ে শূন্য নিলাম, 170-এর মধ্যে 0.88, অর্থাৎ 168 হয় আয় থেকে 2, তাহলে এটাও 0.8, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে ছোটো হচ্ছে 0.78, তাহলে আমাদের অ্যান্সার 11/14, অর্থাৎ গ। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পরপর তিনটি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত। যদি এরকম ক্রমিক সংখ্যার গুণফল দেওয়া থাকে, যোগফল বের করতে বলা হয়, তাহলে যে গুণফল যেটা থাকবে আমাদের সেই গুণফলকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, বিশ্লেষণ করলেই আমাদের মোট সংখ্যাগুলো বের হয়ে আসবে। অর্থাৎ 120-কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে 2 দ্বারা যাবে 60, আবার 2 দ্বারা যাবে 30, 2 দ্বারা 15, 15-এর মধ্যে যাবে 3 5, তাহলে এখানে 2 2 2 3 5, তো আমরা বড় সংখ্যাটাকে রেখে দিলাম একটা হিসাবে, তারপরে এখানে 2 2 4 3 2 6, তাহলে আমরা বলতে পারি 4 6, অর্থাৎ 4 5 6, যা যোগ করলে আমাদের হবে 15, তাহলে আমাদের অ্যান্সার যোগফল হচ্ছে 15। এরকম কোনো যে কোনো সংখ্যা পরপর তিনটি বা পাঁচটি সংখ্যার যদি আমাদের গুণফল দেওয়া থাকে, যোগফল বের করতে বলা হয়, তাহলে এইভাবে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করলেই আমরা তিনটা পরপর সংখ্যা এখান থেকে পেয়ে যেতে পারব। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে x²-y²+2y-y এর একটি উৎপাদক, উৎপাদক কত হবে। এখান থেকে বলা হচ্ছে x²-y²+2y-1, আমরা যদি মাইনাসটাকে কমন নেই, তাহলে এটাকে মাইনাস লিখতে পারি, এটাকে প্লাস লিখতে পারি, তাহলে এটাকে আমরা লিখতে পারি x²-y-1 হোল স্কোয়ার, তাহলে এটাকে a²-b² সূত্রে লেখা যায়, অর্থাৎ x-y-1 তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের x+y-1 এটা রয়েছে, অর্থাৎ আমাদের অ্যান্সার গ। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে log 2 8 = কত।
এই টাইপের ম্যাথে আমাদের সবসময় আনতে হবে লগ এ টু দি পাওয়ার এ, অর্থাৎ এখানে লগের যে মানটা এই মানটাও সেম মান আনতে হবে। তাহলে এটা হলে আমরা সেটা ইকুয়াল ওয়ান লিখতে পারবো। তাহলে এখানে যেহেতু লগ টু টু দি পাওয়ার এইট আছে, আমাদের এইটের স্থলে টু আনতে হবে। এইটকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার টু কিউব লিখতে পারি আমরা। তাহলে লগ টু টু কিউব, তাহলে থ্রিটা সামনে চলে আসবে, অর্থাৎ থ্রি ইন্টু লগ টু টু দি পাওয়ার টু, এটাকে আমরা লিখতে পারি ওয়ান, অর্থাৎ থ্রি। তাহলে আমাদের অ্যান্সার খ থ্রি। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ারের লসাগু কোনটি। এখানে দুইটি মান দেওয়া আছে, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এটাকে আমরা এক্স স্কোয়ার কমন নিতে পারি এখান থেকে, এক্স প্লাস ওয়াই। আর একটা বলা আছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এখান থেকে আমরা এক্স ওয়াই কমন নিতে পারি, তাহলে থাকবে এক্স প্লাস ওয়াই। তাহলে এই দুইটা থেকে আমাদের এখানে দেখা যাচ্ছে এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স ওয়াই, তাহলে আমরা এখান থেকে নিতে পারি এক্স স্কোয়ার ওয়াই, আর এই দুইটা একই, তাহলে আমরা এক্স প্লাস ওয়াই। তাহলে আমাদের লসাগু হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে আমাদের অ্যান্সার ঘ। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, ঘরটির পরিসীমা 32 মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত। তাহলে আমরা ধরি ঘরের প্রস্থ হচ্ছে এক্স, তো ঘরের প্রস্থ যদি এক্স হয় তাহলে আমরা জানি যে ঘরের পরিসীমা ইকুয়াল লিখতে পারি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে টু ইন্টু এখানে প্রস্থ হচ্ছে এক্স এবং দৈর্ঘ্য হচ্ছে তাহলে 4 মিটার বেশি, তাহলে বলতে পারি এক্স প্লাস 4, এটা ইকুয়াল হচ্ছে 32। তাহলে আমরা যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে এটা 16 হবে, তার এটা যোগ করলে আমরা দেখতে পারবো 2x প্লাস 4 ইকুয়াল 16। তাহলে 4 ওর পাশে চলে গেলে মাইনাস হবে, অর্থাৎ লিখতে পারি 2x ইকুয়াল 12 বা x ইকুয়াল 6। তাহলে আমরা এখানে এটা পেলাম প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ থেকে 4 মিটার বেশি, তাহলে বলতে পারি 6 প্লাস 4, অর্থাৎ 10। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে দৈর্ঘ্য 10 মিটার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এর ক্ষেত্রফল বের করার যে সূত্র সেটা হচ্ছে হলো √3/4 এ স্কোয়ার। এখানে এ হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মান, অর্থাৎ যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে এ এক একটা বাহু হচ্ছে এ। আর এখানে বলা হচ্ছে বাহু 2 মিটার বৃদ্ধি পেলে, তাহলে 2 মিটার বৃদ্ধি পেলে আমরা দেখতে পারি √3/4 এ প্লাস 2 হোল স্কোয়ার। এর এখানে 3 √3 বর্গমিটার বেড়ে যায়, তাহলে আমরা বলতে পারি √3/4 ইন্টু এ প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস √3/4 এ স্কোয়ার ইকুয়াল 3√3। এখান থেকে আমরা যদি √3/4 কমন নিয়ে নিই আর তাহলে আমরা দেখতে পারি এটাকে সূত্র আকারে এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4, এখানে থাকবে মাইনাস এ স্কোয়ার ইকুয়াল 3√3। এখানে এ স্কোয়ার কাটা, এখান থেকে আমরা √3/3 কেটে দিতে পারি। এই দুইটা থেকে আমরা 4 কমন নিতে পারি, 4 কমন নিলে 4 নিচে 4 আছে, এখানে থাকবে এ প্লাস 1 ইকুয়াল 3, তাহলে 4 কাটা, তাহলে এর মান এখানে আসবে এ পাশে গেলে 3 থেকে বিয়োগ হবে 2, তাহলে আমাদের
অ্যান্সার হচ্ছে বাহুর উত্তর হচ্ছে 2 মিটার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল 7 হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কত? তাহলে আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব প্লাস 3x 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তাহলে এখানে মান হচ্ছে 7, তাহলে 7 কিউব প্লাস 3x কাটা ইন্টু 7 ইকুয়াল, আমরা 7 কিউব ইকুয়াল টু জানি হচ্ছে 343, আর 3 × 7 = 21। তাদের সাথে 21 গুণ নয় সরি যোগ করলে হবে 364। তাহলে আমাদের অ্যান্সার গ 364। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে এক্স স্কোয়ার যদি 8 থেকে ছোট হয় এবং এক্স কিউব যদি 30, এক্স স্কোয়ার যদি 8 থেকে বড় হয় এবং এক্স কিউব যদি 30 থেকে ছোট হয় তাহলে এক্স এর মান কত? তাহলে এক্স ইকুয়াল যদি আমরা 2 ধরি, তাহলে 2 স্কোয়ার করলে সেটা 8 হয় হচ্ছে 4, যেটা কি 8 থেকে ছোট, তাহলে আমাদের 2 হবে না। যদি আমরা 3 ধরি, তাহলে 3 স্কোয়ার করলে হবে 9, যেটা 8 থেকে বড়, এবং যদি আমরা 3 কে কিউব করি তাহলে সেই ক্ষেত্রে হবে 27, যেটা 30 থেকে ছোট। তাহলে আমাদের এই কন্ডিশনের সাথে এটা মিলে যাচ্ছে। আর যদি 4 ধরি, সেই ক্ষেত্রে আমাদের 4² = 16, যেটাকে 8 থেকে বড়, কিন্তু 4 কে যদি আমরা কিউব করি সেই ক্ষেত্রে হয় 64, যেটা কিনা 30 থেকেও বড়। তাহলে আমাদের 4টা আমাদের কন্ডিশনের সাথে মিলছে না। তাহলে আমাদের অ্যান্সার খ 3। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। তা সামনের টিউটোরিয়ালগুলো পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।